নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। ব্যস্ততার দিনে চটজলদি কীভাবে চিকেন রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু নির্ঝঞ্ঝাটে এই চিকেনের রেসিপিটা তৈরি করতে পারবেন, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, এটা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এবারে এগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, একই সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে এটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার, গ্যাসটা অন করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি একটু বড় করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। এবারে নুন আর হলুদ দিয়ে একটু লাল করে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে এটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে এগুলো কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেব। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওই মেখে রাখা চিকেনটা এর মধ্যে একে একে দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। চিকেনটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, তারপর প্রেশার কুকারের ঢাকনাটা উপর থেকে চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিকেন থেকে বেশ জল বেরিয়েছে, এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এই দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেনটা কষানোর সময় কিন্তু আমরা পুরো সেদ্ধ করে ফেলবো না, হাই ফ্লেমে দিয়ে কষাচ্ছি, তাই চিকেনটা পুরো সেদ্ধও হবে না। এবারে আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন দারুণ তেল ছাড়তে শুরু করেছে, চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা ঝোল প্রয়োজন মনে করেন সেই অনুযায়ী জলটা দিতে হবে, ঝোলটা কিন্তু খুব বেশি টানবে না। এবারে সব কিছু ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এভাবে দুটো মতন সিটি দেবো। আমার যে ছোটো প্রেশার কুকার আমি সেটা দিয়েছি, আপনারা যদি একটু বড় প্রেশার কুকার হয় সেক্ষেত্রে এবারে প্রেশার কুকারটা একটু ঠান্ডা হতেই আমরা এবার খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং হয়েছে, আর চিকেন আলু সবই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু কত সুন্দর তেল ভেসে উঠেছে। এভাবে চিকেন রান্না করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে চিকেনটা রান্নাও হয়ে যায় আর খুব দারুণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো।